নড়াইলে পুলিশের উপস্থিতিতে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী ভারতের বিজেপির বহিষ্কৃত নেতা নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ ওঠে রাহুল দেব রায়ের বিরুদ্ধে। তিনি নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এরপর রাহুল কলেজে গেলে কয়েকজন ছাত্র তাকে ধাওয়া করে। রাহুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের কক্ষে আশ্রয় নেন। অধ্যক্ষ বিষয়টি পুলিশকে জানালেন। আরও ক্ষুব্ধ হয় ছাত্ররা। এলাকার অনেকে তাদের সাথে যোগ দিয়ে কলেজ ঘেরাও করে। পুলিশ তাদের দুজনকে উদ্ধার করলেও বিক্ষুব্ধরা শিক্ষক স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেবের গলায় জুতার মালা পরিয়ে দেয়। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় 170 থেকে 180 জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেছে পুলিশ।